গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো, কি করছো? বেশ কটা দিন ভিডিও নিয়ে আসা হয়নি। এখন বাজে প্রায় একটা এক, আর আমার স্নান ধান হয়ে গেছে, বুঝতেই পারছো, স্নান ধান হয়ে গেছে, মোটামুটি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের আমি আগেই লাইভে বলেছিলাম যে কটা দিন আমি একটুখানি ভিডিও আনতে পারবো না, শুক্র শনিবারের আগে হবে না। তবে আজকে শুক্রবার, আজকে মনে হচ্ছে আমি রাতের দিকে একবার লাইভে যেতে পারি, ঠিক আছে, দেখবো সময় বের করা যেতে পারি। আর হচ্ছে রাতের দিকে হোক বিকেলের দিকে হোক আমি লাইভে যাব। আর এই ভিডিওটা আমি দেখছি এক্ষুনি আমি তোমাদের কাছে অবধি পৌঁছে দিতে পারি কি না, তোমরা কয়জন পাবে কয়জন দেখবে সেটাও আমি জানি না। আর হচ্ছে আমি মায়াপুর গেছিলাম এই কটা দিন আগে, ঠিক আছে, তো সেই ভিডিওটা আমি এর সাথে অ্যাটাচ করে দেবো, তোমরা দেখে নিও, ওটুকু ক্লিপিং নিয়েছিলাম, তো তাই জন্য তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর এখনও খাওয়া দাওয়া হয়নি, সকাল থেকে কিছুই সেরকম খাইনি, ওরা সব স্নান করতে গেছে, স্নান করে আসুক, তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করব, তারপর আমি দেখছি কখন লাইভে আসি, ঠিক আছে। তোমাদেরকে এটুকুনি ভিডিও দিতে পারলাম, এখন আমি কাজকর্ম করেছি তো করে একটুখানি শুয়ে রয়েছি, হ্যাঁ, ওয়েট করছি ওরা কতক্ষণে আসবে, তারপর খাবো, খেতে বসবো। তো চলো তোমরা ভিডিওটা একটু এনজয় করো, আরেকটা কথা বলার জন্য ভিডিওটা অন করলাম, আমি তোমাদের গুড মর্নিং বললাম, বাট তোমরা যে ভিডিওটা পাবে এখন তো গুড মর্নিং নয়, একটা বেজে গেছে, এখন কি মর্নিং হয়? ভিডিওটা ইনশর্টে যেই ফেলেছি মা গুড মর্নিং, আসল কথা কি বলতো, হ্যাবিট হয়ে দাঁড়িয়েছে গুড মর্নিং বলার, সেই কারণের জন্য চাই ইভিনিং হোক চাই বিকেল হোক চাই রাত হোক অল টাইম আমি গুড মর্নিংই বলি, যেহেতু গুড মর্নিং এতদিন ধরে ভিডিও বানিয়েছি ব্লগ বানিয়েছি, এটা একটা মানে অভ্যাসে দাঁড়িয়ে গেছে, গুড মর্নিং গুড মর্নিং যে কোনো সময় হোক আর যে কোনো সময় তোমাদের কাছে ভিডিও পৌঁছাক না কেন, তো তোমরা একটুখানি নিজের মতো করে বুঝে নিও, ঠিক আছে। তো চলো আমরা চলে এসেছি মায়াপুর, কোন প্ল্যান নেই, এ বাবা এই জামাটাও তো ধরতে হবে, আমরা চলে এসেছি আমাদের ফেভারিট জায়গা, সেটা হচ্ছে মায়াপুর। সব সোনাদের গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং, কোনো প্ল্যান নেই, প্ল্যান ছাড়াই মায়াপুরে চলে এসেছি আমরা, একটা কাজে এসেছিলাম ধুবুলিয়াতে, তারপর ধুবুলিয়াতে সেই কাজটা কমপ্লিট হলো না, তারপর চলে এলাম মায়াপুর। একটু দেখছো না জামা কাপড় কি পরে, আমরা যদি বেথুয়া থেকে ধুবুলিয়া যাচ্ছি, দেখ বেথুয়া থেকে ধুবুলিয়া যাচ্ছি, তো নর্মালি একটা কাঁচা ধোয়া জামা কাপড় স্নান করে নর্মালি একটা পরে চলে এসেছি, জানা নেই তো, তাহলে মায়াপুর যদি আসতাম তাহলে আরও ভালো কিছু পরে আসতাম, তাই না? এও তো পাখি, কিন্তু ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে, কোইনসিডেন্স, ম্যাচিং ম্যাচিং, কি ভালো লাগছে। আজকে তিলকটাও মাথায় নিয়েছি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, ভালো লাগছে বাবু, তোমরাও চলো। এখন আমরা খাবারের লাইনে গীতা ভবনে দাঁড়াই আছি, কত লাইন দেখো, আর ধুবুলিয়া থেকে আমরা কিনছিলাম, আর আজকে সকাল থেকে কিছু খাইনি, স্ট্রিট বিস্কিট, এই যে বিস্কিটটা হাতে রয়েছে, লাইনটা টুকুস টুকুস করে এগোচ্ছে, টুকুস টুকুস করে যাচ্ছি, খিদে জোরসে পেয়েছে, জোরসে খিদে পেয়েছে, চলো। লোক দেখো, দেখছো, কোনো অকেশন নেই, তাও এখানে অল টাইম লোকের সমাগম, এই যে লাইনে টুকুস টুকুস করে এগোচ্ছে, ওরে বাবারে দেখো, আর আমার প্যান্টটা কোথায় তুলে দিয়েছি, আমার কিন্তু ল্যাগিংস পরা আছে কিন্তু প্যান্টটাকে তুলে দিয়েছি, আবার তো যাওয়ার সময় জলটা ডিঙিয়ে যেতে হবে তাই ল্যাগিংসটা নামাই নাই, ফাইনালি বসে পড়লাম, দেখো তোমাদের না নিয়ে বসে পড়েছি,
খাবারে না খেয়ে আমরা একা একাই খাবো না? ও ড্রেসটা কিন্তু তোর আমার ম্যাচিং হয়েছে বুঝলি, দেখ মায়াপুরে প্রচুর ভিডিও আছে, প্রচুর ভিডিও। তোমাদের আর খাবার দাবার কি দেখাবো, তাই না? তোমাদের আর খাবার দাবার দেখাবো না, নিজেরাই খেয়ে নেব, ঠিক আছে? কারণ অনেক খাবার দাবার দেখেছো পাতা পড়ে গেছে, দাঁড়াও এক সেকেন্ড, দেখে পাতাটা উঠে যাবে, এই যে পাতা পড়ে গেছে, ঠিক আছে? এক্ষুনি খাবার আসবে, চলো তাড়াতাড়ি খেয়ে নিই। তোমাদের দিতে পারবো না তো খাবারের ভাগটা, তাই একা একাই খেয়ে নিই, হ্যাঁ? চলো আর দেখাচ্ছি না, পরে আসছি। গীতা ভবন অনেকদিন আমরা খাইনি, তো সুলভ একটা আছে সেখানে খাইছি না, লাস্ট অব্দি একটা নতুন ব্যাপার দেখলাম এখানে গীতা ভবন, এই যে দেখেছো, এই এটা এটা হচ্ছে অনেক দিন আগে গীতা ভবনে আমরা অনেক দিন খেতে পারিনি, কারণ ওই কুপন পাইনি আমরা, ওই সুলভ বলে একটা আছে তো সেখানে খেয়েছিলাম। গীতা ভবনে আবার এই আজকে টিকিট জোগাড় করে ফাইনালি আসলাম, টিকিট কাউন্টার বন্ধ হয়ে গেছিল, ঠিক আছে? লেবুটা দিয়েছে, এটা দেখে খুব ভালো লাগলো, এ তো ভীষণ আনন্দ পেয়েছে লেবুটা পেয়ে, তাই না? সেই জন্য ভিডিওটা অন করে তোমাদের দেখালাম। এবার খাবার আসছে, আচ্ছা জল আসছে, ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নিই।